আমি গোপনে গান শুনি কেউ জানে না গোপনে আমি মুভি দেখি কেউ জানে না আমি গোপনে প্রেম করি কেউ জানে না আমি গোপনে কত অশ্লীলতার মধ্যে ডুবে আছি কেউ জানে না আমি গোপনে পরকীয়ায় লিপ্ত আছি কিন্তু আল্লাহ তো জানেন আপনি যতই নেকি করবেন কিয়ামতের দিন সব কিছু ধুলায় ধুচরিত করে দেওয়া হবে সুতরাং হে যুবক আপনি যে মরিচিকার পিছনে ছুটছেন হে মানুষ আপনারা যে মরিচিকার পিছনে ছুটছেন হে আলোচক তুমিও যে মরিচিকার পিছনে ছুটছো সেটা আসলেই সুখ নয় সেখানে প্রকৃত সুখ নাই সেখানে প্রকৃত শান্তি নাই শান্তি আছে সুখ আছে একমাত্র জান্নাতে দুনিয়াতে শান্তি থাকার বসবাস করার জায়গা নয় সুতরাং গানের যদি গান যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে আল্লাহর ওয়াসতে আজকে আপনি ডিলিট করে দেন যদি আপনার ফোনে সিনেমা মুভি যদি ডাউনলোড করা থাকে আল্লাহর ওয়াসতে আপনি আজকে ডিলিট করে দেন আপনি তওবা করেন তওবার দরজা খোলা আছে আল্লাহ তাআলা খোলা রেখেছেন এই জন্য গোপন পাপ থেকে এই গোপন পাপ শিক্ষা দেয় এই যোগাযোগ মাধ্যম এই ইন্টারনেট অনলাইন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আমাদেরকে হারাম বেগানা দেখার আপনা আমাদেরকে শেখায় আপনি কল্পনা করতে পারেন ইমাম শাজি রহিমাহুল্লাহ একদিন তার উস্তাদের কাছে বলছেন শাকাউতু ইলা ওয়াকিন সুআই হিফজি ফা আরশাদানি ইলা তারকিল মাআসি ফা ইন্নাল ইনমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি আমি আমার শিক্ষক ওয়াকির কাছে গিয়ে বললাম ইমাম শাফি রহমাল্লাহ বলছেন আমি আমার শিক্ষক ওয়াকির কাছে বললাম আমি ভুলে যাচ্ছি একটা আয়াত ভুলে গেছি আমাকে কিছু উপদেশ দান করুন তখন তিনি বলছেন তুমি পাপ কাজ করেছো পাপ কাজ করেছো এলেম হচ্ছে একটা নূর এই নূর কোনো পাপি বান্দাকে দান করা হয় না তখন তিনি বলছেন না আমি তো কোনো পাপ কাজ করিনি না তুমি পাপ কাজ করেছো এই জন্য তুমি আয়াতটা ভুলে গেছো তখন তিনি চিন্তা ভাবনা করছেন কী পাপ করলাম কী পাপ করলাম কী পাপ করলাম হ্যাঁ পাপ করেছি একটা বাজারে গিয়ে একজন মহিলার তার পায়ের গোছাটা আমি দেখে নিয়েছিলাম নাউজুবিল্লাহ মিন জালিক পায়ের গোছা দেখার কারণে এত এত ভয়াবহ পাপ তিনি মনে করেছেন আয়াত ভুলে গেছেন এরপরে বাসায় এসে কায়মনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ তাআলা তার জেহনে আবার তার আয়াতটা ফিরিয়ে দিলেন আমরা দোয়া মুখস্থ করি ভুলে যাই দোয়া পড়তে মনে থাকে না ভাত খাওয়ার পূর্বে দোয়া মনে থাকে না বাথরুমে ঢোকার সময় দোয়া মনে থাকে না এগুলো হচ্ছে আমাদের গোপন পাপের ফসল আট নম্বর হচ্ছে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমাকে নেইমারের মতো হতে হবে আমাকে এই মেসির মতো হতে হবে ঘন্টার পর ঘন্টা সালাত পরিত্যাগ করে রাত জেগে যুবক খেলা দেখতে পারে কিন্তু তারা আল্লাহর ইবাদত বন্দি করতে পারে না বিজাতীয় অপসংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এই আটটি ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণ প্রতিকার আমরা খুব সংক্ষেপে আলোচনা করব আমার আলোচনা তো খেয়ালই করে প্রতিকার আটটি প্রতিকার আমি খুবই সংক্ষেপে বলে দিব এক ইলম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে আলেম যারা নেককার পরহেজগার আলেম তাদের সহবতে ভাইরাল বক্তার পিছনে ছুটবেন না করজোর নিবেদন করছি আপনাদের কাছে করজোর নিবেদন করছি যার আলোচনার ভিউ বেশি যে ভাইরাল যাকে মানুষ বেশি চেনে এই সমস্ত আলোচককে টার্গেট করবেন না যারা আল্লাহকে ভয় করে যাদের ব্যাপারে আপনি মনে করেন যে লোকটা পরহেজগার সে যদি কম ইলম বলা হয় আপনি তার কাছ থেকে আপনি ফায়দা হাসিল করতে পারবেন আপনি তার কাছ থেকে কিছু শিখতে পারবেন তার কাছ থেকে আপনি আদর্শ শিখতে পারবেন আপনি ওই ভাইরাল বক্তার কাছ থেকে আপনি আদর্শ শিখতে পারবেন না যদি তিনি পরহেজগার না হন সুতরাং এলেম অর্জন করতে হবে এলেম অর্জন যদি না করেন আপনি মূর্খ থেকে যাবেন এলেম অর্জন করা ফরজ এলেম অর্জন করা শরী জ্ঞান যতটুকু দরকার ততটুকু এলেম অর্জন করা ফরজ দুই নাম্বার উপায় হচ্ছে হাম্মুল আখিরাহ আখিরাতের ভাবনায় চিন্তা থাকতে আখিরাতের ভাবনায় দুনিয়াবী জীবন পরিচালনা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু যে ব্যক্তি আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়াবী জীবন পরিচালনা করে আমাকে তো একদিন মরতে হবে আমার সন্তান সন্ততি আমার পর হয়ে যাবে আমার মৃত্যুর পরে তো আমার স্ত্রী আমার পর হয়ে যাবে তারা কয়েকদিন পর আমাকে ভুলে যাবে আমার আখের গোছ আমাকেই গোছাতে হবে আমার আমল আমাকেই করতে হবে আমার সন্তান আশা করে লাভ নাই আপনি যে কোনো কাজ করতে যখন আখিরাতের কথা মাথায় রাখবেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার কাজকে গুছিয়ে দিবেন যাবতীয় কাজ তার যেই কাজে হাত দিবে সেই কাজে বরকত যেই কাজে হাত দিবে সেই কাজেই বরকত এবং আল্লাহ তাআলা দুনিয়া তার কাছে চলে আসবে ওয়াহিয়া রাগিমা দুনিয়া চায় না কিন্তু দুনিয়া তার কাছে চলে আসে আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় বিভোর থাকে আল্লাহ তাআলা তার জীবনকে ছন্নছড়া করে দেন ছন্নছড়া তার পারিবারিক জীবন ছন্নছড়া তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবনেও সে অশান্তির দাবানলে দাউদাউ করে জ্বলে যারা দুনিয়া কেন্দ্রিক জীবন পরিচালনা করে এই জন্য আখেরাত কেন্দ্রিক জীবন পরিচালনা করতে হবে তিন তিন ফেতনা থেকে পালিয়ে যেতে হবে
যেখানে ফিতনার আশঙ্কা সেখান থেকে পালাতে হবে দাজ্জাল যদি আল্লাহ রাসূল বলেন যেখানে দাজ্জাল আসার সম্ভাবনা আছে ফিতনা যেখানে আছে সেখান থেকে তোমরা পালিয়ে যাও কুকুর দাব্রেনে দিলে যেভাবে পালিয়ে যায় মানুষ ওইভাবে ফিতনা থেকে পালিয়ে যেতে হবে যে বন্ধুর কাছে দিন মানে নিরাপদ নয় ওই বন্ধুর সাথে পরিত্যাগ করতে হবে যে আল্লাহর দুশমন সে রক্ত সম্পর্ক যেই হোক না কেন তাকে পরিত্যাগ করতে হবে অর্থাৎ ফিতনা থেকে পালিয়ে যেতে হবে চার বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে যত বেশি তাওবা করবেন আপনার অন্তর তত পরিষ্কার হবে তত আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি গুনাহ আপনার প্রিয় খাবার খেলে যখন আপনার খুবই ভালো লাগে যখন আপনি বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন ইবাদত আপনার কাছে প্রিয় বস্তুতে পরিণত হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন সূরা নূহের মধ্যে বাসায় গিয়ে দেখে নেবেন 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো তওবা করো আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের রিজিকের কোনো অভাব রাখবেন না সকাল সন্ধ্যা যখনই সময় পাওয়া যায় তখনই আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহ হতে পারে আপনি বাসে চলতে চলতে তওবা করেছেন এই জন্য যখনই তওবা করার সময় হয়ে যায় তখনই তওবা করে তো করতে হবে ইনশাআল্লাহ আর কত উপযোগী আমি আচ্ছা আচ্ছা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে গোপন ইবাদতে অভ্যস্ত হতে হবে ইবাদত আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল বলছেন হে আল্লাহ বলছেন তো আমার ইবাদতের জন্য সময় খালি করে নাও আমি তোমার অন্তরকে ধনী করে দেব আমি তোমার দুই হাতকে রিজিক দ্বারা পূর্ণ করে দেব আপনি ইবাদতে যত মুশকুল থাকবেন আপনার আপনার কাজে আল্লাহ তাআলা ততই বরকত দান করবেন আপনি মনে যেটা চাবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবেন এরপরে করণীয় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে বিরত রাখা এবং তাদেরকে ইবাদতে নিয়োজিত রাখা অঙ্গ প্রত্যঙ্গ মনে রাখবেন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন এই জবান আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে এই পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই ত্বক এই চামড়া আপনার কিয়ামতের বিরুদ্ধে আপনি সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সুতরাং তাদেরকে হারাম কাজে লাগাবেন না এই চোখকে হারাম কাজে লাগাবেন না এই হাতকে হারাম কাজে লাগাবেন না এরাই আপনার শত্রু হবে কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই ঘর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মানে সবকিছু আপনার জড় পদার্থ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে বিরত রাখতে হবে এরপর করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান হে আল্লাহ প্রকাশ্য গোপন সকল প্রকার ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া যদি বেশি বেশি যদি না করা হয় তাহলে আল্লাহর তৌফিক অর্জিত হয় না এবং সর্বশেষ হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে দিনী সার্কেলে থাকতে হবে যদি দিনী সার্কেলে যদি আপনি জামাতবদ্ধ না হন শয়তান আপনাকে এক এক করে গ্রাস করবে যেভাবে বাঘ পাল সারা হরিণ বা জন্তুকে খেয়ে নেয় সুতরাং জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে সুতরাং হে যুব সমাজ আপনার দেহের প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত আসুন তা ব্যয় করি আল্লাহর পথে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত ওই সময় সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ঠাঁই পাবেন তার মধ্যে অন্যতম একজন এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদে লটকানো থাকে আসরের সালাত পড়িয়ে সেই তার মনে কল মানে আগ্রহ কখন আবার মাগরিবের সালাতের আজান দিবে আর আমি আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেব এবং ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মনসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ কোন সুন্দরী কোন সম্ভ্রান্ত মেয়ে তাকে আহ্বান করে তাকে মেসেজ দেয় কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয় কাটতে শিখতে হবে যে চোখ আল্লাহর ভয় কাটতে পারে ওই চোখ জাহান্নামে যাবে না সূচের ছিদ্রপথে উট প্রবেশ যেমন অসম্ভব আল্লাহ রাসূল বলছেন অন্যভাবে আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনিভাবে অসম্ভব সুতরাং আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই আমাদের জীবনকে আল্লাহমুখী করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনি মজলুম ভাইদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করুন আল্লাহ তাআলা মুজাহিদদেরকে সহযোগিতা করুন আল্লাহ তাআলা
কাফের মুশরিকদেরকে পরাজিত করুন, ইহুদি নাসারদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন, আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসকে বিজয়ী করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিম উম্মার যারা নেতা আছে, যারা রাষ্ট্রীয় শাসক আছে, আল্লাহ তাআলা তাদের মাঝে ঐক্য দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে এই মজলিসে যারা অবস্থান করছি, আল্লাহর কাছে তাওবা করছি, আল্লাহ সবার কাছে সবার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য গোপন ছোট বড় জানা অজানা সকল পাপ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু অবধি সিরাতে মুস্তাকিমে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ঈমানের সাথে চলে পরকালে জান্নাতুল ফেরদাউস লাভের তৌফিক দান করুন। যেভাবে এখানে একত্রিত হয়েছি জান্নাতুল ফেরদাউসের বাগিচায় যেন এইভাবে একত্রিত হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন করা হয়েছে, সাত দিন আকিকা দেওয়া হয়নি, তাহলে এখন ছয় বছর তাহলে কি করতে হবে? এখনই আকিকা দিয়ে দেন, যখন মানে যখনই সময় হবে তখনই আপনি আকিকা দিয়ে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।